প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান উইথ ইয়োর ফুলেস্ট এনার্জি তোমরা চালিয়ে যাচ্ছ। তার কারণ হচ্ছে, দেখো, আমি তোমাদের গত বছরের শেষ দিক থেকেই তোমাদের বলে আসছিলাম যে কলকাতা হাইকোর্ট সহ জেলা আদালতে কিন্তু এবছর অর্থাৎ 2024-এ বিজ্ঞপ্তি আসছেই। একটু দেরি হচ্ছে ঠিকই, তবে প্রিপারেশান তোমাদের চালিয়ে যেতে হবে। তোমরা সিলেবাস জানো এবং নোটিফিকেশান আসলে পরীক্ষা কিন্তু খুব বেশি দেরি নিয়ে হবে না। মানে আগের যে বীরভূম আদালতের পরীক্ষা এখনও হয়নি, এই মানে এই 2024-এ যে কটা জেলা আদালতে আসবে, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে কালিম্পং, উত্তর দিনাজপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া, তো চারটের মধ্যে দুটোর ভ্যাকান্সি কিন্তু অবশ্যই পাবে, তার সাথে কলকাতা হাইকোর্ট গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। তো কলকাতা হাইকোর্টের সিলেবাস একটু আলাদা, আমি অন্য ভিডিওতে বলেছি। লাস্ট 2018-তে আমার তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো, আমি সেই বিষয়ে আলোচনা করেছি। এরপরে দেখো, তোমাদের বহুদিন আগে বলেছিলাম যে কালিম্পং কোর্টের কিন্তু বিজ্ঞপ্তি এবছর আসতে পারে। তো কেন আসছে না, কেন দেরি হচ্ছে, সেটা নিয়েই আজকের এই ভিডিও। উত্তর দিনাজপুর কোর্টেরও তোমাদের জানো যে আমি বলেছিলাম টেন্ডার নোটিফিকেশান হয়ে গেছে, 20 তারিখ টেন্ডার ওপেন করার কথা ছিল, ঠিক আছে, এই সপ্তাহের মঙ্গলবার। তো তারপরে কি হলো বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো, তোমরা সাথে থাকো। এবং উত্তর দিনাজপুর যেহেতু তোমাদের বলেছিলাম, এই দুটো আদালতের, এই দুটো কোর্টের কতটা এগোলো টেন্ডার এবং কবে বিজ্ঞপ্তি আসতে পারে, শূন্যপদ কত থাকতে পারে, আর সিলেবাসের পরিবর্তন হবে না, যেটা বললাম সেটাই থাকবে। এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও কিন্তু আমি এই ভিডিওর শেষে বলবো কোথা থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা পাবে, স্টাডি মেটেরিয়াল তোমরা কোথা থেকে পাবে। তো চলো শুরু করছি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রেখো। তো দেখো, এটা হচ্ছে কালিম্পং আদালতের টেন্ডার নোটিস। তো এখানে দেখো, একদম প্রথমে যে ডেট ছিল 2 তারিখে বেরিয়েছিল, সেই টেন্ডার নোটিসে বেশি সংখ্যক পার্টিসিপেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান আসেনি, অর্থাৎ যারা আর কি এই কাজটা করবে, অর্থাৎ বাইরের এজেন্সি, বেশি সংখ্যক এজেন্সি আসেনি, এবং সেই জন্যেই কিন্তু এই ডেটটাকে এক্সটেন্ড করেছে 27 তারিখ বিকেল 5টা অবধি। অর্থাৎ এখনও কিন্তু এই ডেটটা এক্সটেন্ড করেছে যাতে সাফিসিয়েন্ট, মানে খুব কম সংখ্যক মানে অ্যাপ্লিকেশান এসেছিল, অর্থাৎ যারা এজেন্সি এসেছিল, যাতে বেশি সংখ্যক এজেন্সি থেকে সঠিকভাবে করা যায়, সেইটার জন্যই ডেটটা বাড়িয়েছে। এবং এটাও বলেছে যে 28 তারিখ আর 29 তারিখ, ঠিক আছে, ওদের কিন্তু ডেমনস্ট্রেশন করতে হবে। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে ওদের আর কী কী কাজ করবে সেটা ওদের কিন্তু দেখাতে হবে, সেটা ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটির সামনে সেটা দেখাতে হবে। এবং এই ব্যাপারে কিন্তু চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট কোর্ট কালিম্পংয়ের একটা নাম্বারও দেওয়া আছে, যারা এজেন্সি তারা কিভাবে যাবে, কী কী নিয়ে যাবে, সেই বিষয়ে তারা যেন ফোন করে, এটাও দেওয়া আছে। এবং যারা অলরেডি অ্যাপ্লাই করেছে যেসব এজেন্সি, তাদেরকে অ্যাপ্লাই করতে বারণ করেছে। অর্থাৎ আমি তর্কের খাতিরে ধরে নিই, যদি 3টে এজেন্সি করে, এখন কিন্তু আরও বেশি সংখ্যক এজেন্সি আসবে, এবং এজেন্সি মানে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু একটা স্বচ্ছতা থাকবে, সেইটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আশা করছি যে আগামী মাসের মধ্যে কিন্তু নোটিফিকেশান বেরোনোর প্রবল সম্ভাবনা, এবং যতদূর সূত্র মারফত খবর, সব পদ মিলিয়ে মানে এলডি মানে লর্ড ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি এবং স্টেনো সব মিলিয়ে 50টার মতো কিন্তু ভ্যাকান্সি থাকবেই, যেখানে ইউআরইসি থেকে শুরু করে এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি থাকছে। দেখো, উত্তর দিনাজপুর আদালতের একটা টেন্ডার নোটিফিকেশান তোমাদের আমি আগের ভিডিওতেই বলেছিলাম, তো 20 তারিখ সেটা ওপেন করার কথা ছিল, কিন্তু এখানেও পর্যাপ্ত সংখ্যক অ্যাপ্লিকেশান আসেনি, অর্থাৎ এজেন্সি আসেনি, এবং সেই জন্যে 21 তারিখে আবারও কিন্তু একটা বিজ্ঞপ্তি দিয়ে এই ডেটটা এক্সটেন্ড করেছে। এই ডেটটা কবের মধ্যে, 5 তারিখ, মার্চের 5 তারিখের মধ্যে, 5 তারিখ পর্যন্ত এটা এক্সটেন্ড করেছে। এবং যেটা 20 ফেব্রুয়ারি খোলার কথা ছিল, সেটা খোলা হবে কিন্তু 12 মার্চ কিন্তু সেটা খোলা হবে। এবং আশা করছি এটাও কিন্তু আগামী মাসে বেরোনোর বা এপ্রিলে বেরোনোর কিন্তু একটা সম্ভাবনা আছে। এখানেও কিন্তু বিভিন্ন পদে এখানে নিয়োগ হবে, এলডি থেকে শুরু করে গ্রুপ ডি, স্টেনও বিভিন্ন পদে নিয়োগ হবে। এখানেও কিন্তু অ্যাপ্রক্স ভ্যাকান্সি 50 থেকে 60টা অবশ্যই তোমরা কিন্তু পেয়ে যাবে।
তো এবছর হাইকোর্ট সহ আরও অন্য দুটো কোর্ট অথবা তিনটে কোর্ট কিন্তু আসার সম্ভাবনা আছে 2024-এ। এবং সেই জন্যেই কিন্তু দেখো এটা এটা কিন্তু একটা উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি, যেরকমটা তোমাদের বলেছিলাম যে হাইকোর্ট কিন্তু সমস্ত জেলা আদালতে ভ্যাকান্সি আছে এবং তোমরা কী স্টেপ নিয়েছো, অর্থাৎ জেলা আদালত কর্তৃপক্ষ ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি কী স্টেপ নিয়েছে সেইটার জন্য কিন্তু একটা তলব করেছিল। এবং তারপরে কিন্তু এইভাবে কিন্তু বিভিন্ন জেলা থেকে কিন্তু টেন্ডার নোটিফিকেশানের জন্য কিন্তু উদ্যোগ নিয়েছে, এবং একটা স্বচ্ছতা থাকবে এটাই বোঝা যাচ্ছে যে পর্যাপ্ত এজেন্সি আসেনি বলে কিন্তু ডেট এক্সটেন্ড করলো হবে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে স্বচ্ছতা বজায় রাখার কিন্তু প্রথম থেকেই কিন্তু চেষ্টা হচ্ছে। এরপরে বলবো যে সিলেবাস কী আছে। সিলেবাস আমি তোমাদের আগেও বলেছি যে সিলেবাস এখানে গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের একটাই পরীক্ষা হয়, এলডির ক্ষেত্রে দুটো হয় পরীক্ষা, আর স্টেনোর ক্ষেত্রে প্রথমে একটা লিখিত মানে একটা ইংলিশ পরীক্ষা হয়, তারপরে স্কিল টেস্ট হয়। গ্রুপ ডি এর ক্ষেত্রে যে লিখিত পরীক্ষা হয় এমসিকিউ একটাই হয়, সেটা হয় হচ্ছে ইংলিশ, বাংলা, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার থাকে একসাথে এবং রিজনিং থাকে। 100 নম্বরের 92 নম্বরের পরীক্ষা হয়, তারপরে ইন্টারভিউ হয়, ফাইনালি রিটেন অর্থাৎ যেটা এমসিকিউ হলো এবং ইন্টারভিউ, এই মার্কস বেস করে টোটালের উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। এলডির ক্ষেত্রে প্রথমে একটা প্রিলিমস হয়, প্রিলিমসে কী কী থাকে, ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস এবং রিজনিং থাকে, তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কম্পিউটার অ্যাপটিচিউডও থাকে, এবং তারপরে একটা মেইন্স পরীক্ষা হয়, সেটা কনভেনশনাল টাইপ অর্থাৎ ডেসক্রিপটিভ। আমাদের এই চ্যানেল থেকে কিন্তু আমি কিন্তু তোমাদের ডেসক্রিপটিভের অনেক স্টাডি মেটেরিয়াল দিয়েছি, অনেক ক্লাস নিয়েছি, অনেক মক টেস্ট নিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে ফলো করবে। এবং আমাদের এই মেটেরিয়ালস নিয়ে কিন্তু অনেকেই কিন্তু এখন ঝাড়গ্রাম কোর্টে যে জয়েনিং হয়েছে এখন কিন্তু চাকরি করছে, জানো তোমরা, যে লাস্ট ইয়ারে কিন্তু ঝাড়গ্রাম কোর্টে নিয়োগ বা নিয়োগ মানে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এবং তোমাদের সুবিধার জন্যে এবছর আমি এর আগেও দুটো ভিডিওতে বলেছি, আমরা কিন্তু লুসেন্টের একটা 500টা সহ ওয়ান লাইনার সহ 3,500-এর একটা কোশ্চেন সেট বাইলিঙ্গুয়াল বেঙ্গলি অ্যান্ড ইংলিশ বোধ ভার্সান, ওয়ান লাইনারগুলো বাংলাতে আছে, লুসেন্টেরগুলো দুটো ল্যাঙ্গুয়েজে আছে, অ্যান্সার সহ তোমরা সেটা পিডিএফ ডিসক্রিপশানটা ফলো করো। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, নতুন কোনো যদি আপডেট থাকে আজকেই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি একটা আপডেট দেব, একটা নোটিফিকেশান শেয়ার করব, মানে সেখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ হবে, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা সকলেই জানো, হাইকোর্ট অ্যাসপায়ারেন্টস। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে থাকবে। চলো ভিডিওটা ইনফরমেটিভ হলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।